যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির গোষ্ঠী বিমা চুক্তি সই হয়েছে। সেই সঙ্গে আগের চুক্তির মেয়াদ শেষে বিমা দাবির চেক হস্তান্তর করা হয়েছে। দুপুরে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে চুক্তিতে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক আব্দুল মজিদ ও ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাজিমুদ্দিন। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক সৈয়দ মোহাম্মদ গালিব, শিক্ষক সমিতির সভাপতি সেলিন আক্তার, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান জিন্নাতুন নাহার উপস্থিত ছিলেন।